আমরা এই ছবিটাতে ক্যারেক্টারের প্রতি সাবজেক্টের প্রতি অথেন্টিক ছিলাম। একটা উদাহরণ দেই, যেমন আমরা মিমকে রোমান্টিক নায়িকা হিসেবে চিনি, এই ছবিতে মিমের কোনো রোমান্টিক অ্যাঙ্গেলই নেই। মানে মিমকে আমি কাস্ট করব অথচ মিমের সবচেয়ে পাওয়ারফুল দিকটা ব্যবহার করব না, এই বোকামিটা বোধ হয় আমি ছাড়া কেউ করবে না। কারণ হচ্ছে যে এই ক্যারেক্টারের যেরকম ক্যারেক্টার, তার আসলে দেশের এই প্রবলেম ফেলে তার ব্যক্তিগত জীবন বা প্রেমের দিকে তাকানোর সময়ই ছিল না। সুতরাং গল্পের প্রয়োজনে ব্যাপারটা আসেনি। মানে আমরা চাই যে আমাদের ছবিটা সবাই দেখুক, কিন্তু সেটি করতে গিয়ে আমরা ছবিটিকে তার যে সাবজেক্ট সেখান থেকে দূরে সরিয়ে নিয়ে যাইনি। এখন আমাদের এই অথেন্টিক ছবিটা যদি অডিয়েন্স পছন্দ করে, তাহলে আসলে আমরা এর থেকে হ্যাপি আর কিছুতেই হব না। মিম তার জীবনে অনেক ব্যবসা সফল ছবি দিয়েছে, সামনেও দেবে, কিন্তু এই ছবিটা মিমের জন্য অনেকটা স্পেশাল হয়ে থাকবে। কারণ এখানে যে ক্যারেক্টারটা মিম প্লে করেছে, সেই ক্যারেক্টারটা আসলে সত্যিকার অর্থেই একটা অন্যরকম ক্যারেক্টার। এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন, যারা দেখেছেন তারা সবাই বলছেন। এবং এই ক্যারেক্টারের প্রিপারেশনের জন্য একটা দীর্ঘ সময় ধরে মিমকে তৈরি হতে হয়েছে। সবগুলো জায়গাতে হাউসফুল গেছে, কালকেও বসুন্ধরা সিনেপ্লেক্সে কোনো টিকিট নেই, অনেকজন টিকিট কেটে ফেরত গেছে বা আমাদেরকে বলেছে, এবং দেশের বাইরে থেকেও রেসপন্সটা খুবই ভালো। ইনফ্যাক্ট দেশের চেয়ে দেশের বাইরের রেসপন্সটা বেশি ভালো, কারণ আমাদের ছবিটার যে স্ট্যান্ডার্ডটা সেট হয়েছে সেটা আসলে বাংলাদেশের ছবিকে টেকনিক্যাল জায়গা থেকে একটা অন্য জায়গায় নিয়ে যায়। আর এইটার সাবজেক্ট যেটা বিষয়, মানে সাইবার ক্রাইম থ্রিলার, এই সাবজেক্টের জন্য আসলে এই বিষয়টা খুব প্রয়োজন ছিল। আমরা আজকে হলে হলে ঘুরেছি, অনেকের সাথে কথাবার্তা বলেছি, কেমন লাগছে জিজ্ঞেস করছি, মানে সবাই আমাদেরকে একটি বাক্যে একটি কথাই বলেছে যে এই ছবিটা আসলে বাংলাদেশের এমন এক অডিয়েন্সের ছবি যারা সিনেমা হলে যদি আসা শুরু করে তাহলে সিনেমা হলে দর্শকের কমতি আর কোনো দিন হবে না। কারণ এটা তরুণ প্রজন্মের ছবি, আমাদের স্মার্ট প্রজন্মের ছবি। এই ছবিতে প্রত্যেকটা পারফর্মার অত্যন্ত ভালো অভিনয় করেছে, প্রত্যেকটা পারফর্মার তার সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা করেছে। অনেক সময় এমনও হয়েছে যে আমি হয়তো কোনো শট দেখে ওকে করে ফেলছি, তারা বলেছে যে আমি আরেকবার দিব, আরেকবার আমি শটটা দিতে চাই। ইনফ্যাক্ট এই ছবিতে সবাই খুব ভালো অভিনয় করেছে। আমি স্পেশালি মেনশন করব আমার একটা পেট আছে, ওর নাম টোটো, ও আজকে থাকবে। তো টোটো কয়েকটা জায়গাতে খুব ভালো অভিনয় করেছে, এবং টোটোকে দেখলে আপনাদের মনে হবে যে পেটকে দিয়ে অভিনয় করানো খুব কষ্ট। সো ও একটা মেমোরেবল জায়গায় থাকবে, এবং আর বাকি সবাই। আর এই ছবিতে একজনের কথা আমি এখন বলবো না, যেটা আপনারা দেখলে পরে বুঝতে পারবেন, একটা সারপ্রাইজ ক্যারেক্টার আছে, সে এই ছবিতে অসাধারণ অভিনয় করেছে, তাকে আপনারা ছবি দেখার পরেই বুঝতে পারবেন।